রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এই দিন এবং রাত অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনে ভক্তি ভরে সামান্য কিছু কার্যে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে যায়। কারণ বন্ধুরা, আজকের দিনে এই প্রক্রিয়াটি করে বহু মানুষই উপকৃত হয়েছে। তাই আজকের মতনে শুভ রাতে অবশ্যই বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। হতে পারে আজকের রাতেই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিলেন। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রের অনুসার বন্ধুরা, এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন, তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে, কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান, তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার এক টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান, তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন, তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান, তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান, তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার দুই কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে, তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে। নাম্বার তিন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে, তো মা লক্ষ্মীর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, প্যাঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান, তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার চার শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন, তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার পাঁচ। বন্ধুরা, শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি, তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন
এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গা ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয়, কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায়। ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস, দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি, কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে, ফলে সহজে ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে। তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাঁটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না, ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাঁটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে। তাই ঝাঁটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। নাম্বার এক, ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতে ব্যবহার করা হয়, কিন্তু ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটা নষ্ট হয়ে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত, নইলে বন্ধুরা সে ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না। নাম্বার দুই, ঝাঁটাকে কখনোই দিনের বেলায় বাড়ির দরজার সামনে, মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে। মনে হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি, মান সম্মান বাইরে বেরিয়ে যায়। তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে। নাম্বার তিন, ঝাঁটা কখনোই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না, বাস্তুমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয়, তাই ঝাঁটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন। নাম্বার চার, সন্ধেবেলায় আপনারা কখনো বাড়িতে ঝাড় দেবেন না, এমনকি শনিবার দিন আপনারা কখনো নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না, এতে শনিদেবের বক্রদৃষ্টিও পড়তে পারে। নাম্বার পাঁচ, বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাঁটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয়, এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না, তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত। নাম্বার ছয়, বন্ধুরা ঝাঁটায় যেন কখনোই আপনাদের পা না লাগে, কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ, ঝাঁটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয়, তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয়। নাম্বার সাত, বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না, তো বন্ধুরা বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাড়াটিকে আপনারা লুকিয়ে রাখবেন, এতে কোনো রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পূজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়, তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার দুই, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ, খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়, কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে, লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়, তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন,
এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনার রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।